ওয়ানডে বিশ্বকাপ এলেই মিশেল স্ট্রাক যেন বদলে যান। ঘরের মাঠে 2015 সালে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানোর পথে নিয়েছিলেন 27 উইকেট, 2019 বিশ্বকাপে নিয়েছিলেন 22 উইকেট, দুই বিশ্বকাপে মাত্র 18 ম্যাচ খেলে মোট 49 উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। এবার ভারত বিশ্বকাপেও আগের দুই আসরের ছন্দে ফেরার আওয়াজ দিয়েছেন স্ট্রাক। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তুলে নিয়েছেন হ্যাটট্রিক, যদিও প্রস্তুতি ম্যাচ হওয়ায় এই হ্যাটট্রিক রেকর্ড বইয়ে থাকছে না। কিছুদিন ধরে স্ট্রাক কুস্কুস চোটে ভুগছিলেন। ইংল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর অ্যাশেজের 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ খেলেছিলেন তিনি। শেষ সফরে শেষ দিকে কাঁধে চোট পেয়েছিলেন, যদিও এরপর দক্ষিণ আফ্রিকা সফর মিস করেছেন কুস্কির চোটের কারণে। এরপর ভারত সফরেও সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলেননি এই বাঁহাতি পেসার, মাঠে ফেরেন রাজকোটে সিরিজের সর্বশেষ ও তৃতীয় ওয়ানডে দিয়ে। বৃষ্টির কারণে তিরুবানান্তপুরমে হওয়া প্রস্তুতি ম্যাচ নেমে এসেছিল 23 ওভারে। 23 ওভারের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে স্টিভেন স্মিথের 50তে অস্ট্রেলিয়া তুলেছিল 7 উইকেটে 166 রান। এই রান তাড়া করতে নেমে প্রথম ওভারে স্ট্রাকের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। স্ট্রাকের প্রথম শিকার হন ডাচ ওপেনার ম্যাক্স ও ডাউড। ইনিংসের প্রথম ওভারে পঞ্চম বলে অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলারের ইনসুইং ডেলিভারিতে LBW হন তিনি। পরের বলে তিনে নামা ওয়েসলি বারেসের কাছেও স্ট্রাকের বোলিংয়ের কোনো উত্তর ছিল না, তিনি ফেরেন বোল্ড হয়ে। স্ট্রাকের হ্যাটট্রিক পূর্ণ হয় ইনিংসের তৃতীয় ওভার ও নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে। স্ট্রাকের ইনসুইং ইয়র্কারে বোল্ড হন অভিজ্ঞ বাজটি লিডে। পরপর 3 উইকেট হারানোর ধাক্কায় নেদারল্যান্ডস 166 রান তারাই পথ হারিয়ে ফেলেন, যদিও শেষ পর্যন্ত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।